আছেন আপনারা সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। তাই তো চুমকি রান্নাঘরে স্বাগতম। আর চুমকি রান্নাঘর মানে আপনাদের রান্নাঘর। তো আজকে আমি আপনাদের কাছে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের ছোট থেকে বড় সবারই খুব পছন্দ। সেটা হচ্ছে চিংড়ি। তো মাঝারের সাইজের চিংড়ি ছিল, তো আমি মালাইকারি করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না। তো ফ্রেশ নারকেল না হলে সেটা দুধটা কিন্তু ভালো হয় না। তো পারফেক্ট রান্নার জন্য পারফেক্ট রেসিপি কিন্তু দরকার। আমি যে রান্না করব, যেটাতে যেটা যায় সেটা দিয়ে সেটা করাটাই আসলে সবচেয়ে ভালো। তারপর আমরা অনেক সময় দেখা যায় হাতের কাছে যা থাকে সেটা দিয়ে করে ফেলার চেষ্টা করি। তো আমি আজকে আর মালাইকারির দিকে যাইনি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি ফ্রোজেন নারকেলই নিয়েছি। তো ফ্রোজেন নারকেল নিয়ে, তো এই যে আমার ফ্রোজেন নারকেল ছিল সেটা নিয়েছি, সাথে নিয়েছি একদম টুকটুকে লাল একটা ছোট সাইজের টমেটো, নিয়েছি আধা টেবিল চা চামচ রসুন কুচানো, নিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ, আর সাথে নিব একটু আদা কুচানো। তো আমি এগুলি সবগুলি যেগুলি কেটে রেখেছি সেইগুলো আমি ব্লান্ডার জারে দিয়ে দিব। তো ভিউয়ার্স, এর মধ্যে কিন্তু আমি হাফ চা চামচ আদা কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন? তো এখানে আমি এখন এক এক করে দিয়ে দিব। আধা চা চামচ ধনের গুঁড়া, আপনার পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়া যতটুকু আপনি দিতে চান ঠিক ততটুকুই, আর প্রয়োজন অনুযায়ী হলুদের গুঁড়া। তো এই তিনটা আমি যেটা করব, এই তিনটা আমি একসাথে আমি এটাকে পেস্ট করে নিব। তো আমি আমার মনে হচ্ছে যে আমার হলুদটা আরেকটু লাগবে, তো আমি আরেকটু হলুদ এখানে দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে আমি ব্লেন্ড করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পেস্ট যেটা করেছিলাম সেটা কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এখন এটা, আমি দেখতেই পাচ্ছেন আমি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হচ্ছে, তো এই মুহূর্তে আমি দিয়ে দিব 1টা তেজপাতা। এভাবে দুভাগ করে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এটাকে খুব ভালো করে কষাতে থাকব যেন, কারণ চিংড়িটা কিন্তু আমি খুব বেশিক্ষণ কুক, মানে আপনারা সবাই জানেন যে চিংড়িটা বেশিক্ষণ কুক করতে হয় না, সর্বোচ্চ 10 মিনিটের উপরে অবশ্যই না। তো এর চেয়ে কম কুক করলেও ভালো, তবে এখন করোনার সময় একটু 10 মিনিটের মতো কুক করে নিলে একটু ভালো হয়, না হলে তো চিংড়ি মাছ আমরা 6-7 মিনিটের মধ্যে কিন্তু আমরা নামিয়ে ফেলি, নাহলে কিন্তু এটা ভিতরে হার্ড হয়ে যায়। তো মশলাটা তেলের উপরে উঠে আসা পর্যন্ত আমি এটাকে কষাতে থাকছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মশলার উপরে তেলটা উঠে এসেছে আর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি এই যে 1/2 কেজি পরিমাণ চিংড়ি মাছ, এই যে এই এই সাইজের আমি নিয়েছি। সেটা ছোট বড় আপনার ঘরে যেটা থাকে সেটাই হতে পারে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এই মশলার মধ্যেই এই মাছটাকে 2 মিনিটের মতো রান্না করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিংড়ির গায়ে কিন্তু এই যে লাল লাল একটা মানে কালার এসেছে, তার মানে আমার চিংড়িটা কিন্তু এখানে কষে গিয়েছে। তো আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব বেশিক্ষণ কুক হবে না। তো আমার পানির পরিমাণটাও ঠিক সেভাবে দিতে হবে, তবে অবশ্যই কেউ একটু মানে একটু বেশি মাখা পছন্দ করেন, কেউ আবার একটু ঝোল পছন্দ করেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, সেটা যার যার পছন্দ। তো আমি আমার মতো করে করছি। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা তো আমার ঘরের মানুষ, আপনারা সবাই চুমকি রান্নাঘরের। তো এখন আমি চুলার হিটটা মিডিয়ামে দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো এটাকে আমি আবার একটু কুক করব। তো আগে 2 মিনিট কষিয়েছি, এখন 2 মিনিট কুক করব। তো ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গিয়েছে, দেখেন এটা কিন্তু আমার মানে আগে হলে হয়তো বা এখন নামিয়ে নিতাম, কিন্তু এখন তো যে অবস্থা মানে দেশের, তো এখন এত তাড়াতাড়ি নামানো যাবে না।
তো আমি এটাকে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি আরো 2 মিনিট এটাকে ঠিক এই আঁচেই জাল করব। তো ভিউয়ার্স 2 মিনিট হয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কারণ শীতের দিনে ধনে পাতা দিব না এটা কি হয় বলেন তো। তো আমার এটা হয়ে গিয়েছে, আর যেহেতু নারকেল দিয়েছি তো এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এমনিতেই আরেকটু ঘন হয়ে যাবে। তো আপনি চাইলে একেবারে যে মানে মাখা মাখা আপনি সেটাও করতে পারেন, তবে আমি একটু সামান্য ঝোল রেখেছি, তো খুব যে রেখেছি তাও না, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এটাকে আর 1 মিনিট আমি জাল করব। তো ভিউয়ার্স আমি ঢাকাটা উঠিয়ে ফেলেছি, তো 1 মিনিট হয়ে গিয়েছে। আর যদি আমি বেশি কুক করি তাহলে কিন্তু এটা চিংড়িটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তাহলে আমার মোট আমি 8 মিনিট এই চিংড়িটা আমি কুক করেছি। তো এখন আমি চুলাটা বন্ধ করে আমি 10 মিনিট এভাবেই রেখে দিব। তো ভিউয়ার্স ফিরে এলাম 10 মিনিট পরে, এই যে দেখেন কালারটা আর ঘনত্বটা দেখেন একেবারে পারফেক্ট। তো চলেন এবার সার্ভ করি, কিন্তু একটাই কষ্ট যে আপনাদের সাথে আসলে সেটা আমি একসাথে খেতে পারছি না। তো প্লিজ আপনারা একটু বাসায় ট্রাই করবেন, আপনারা নিজেরা বাসায় করে এটা আপনারা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু আসলে এটা অনেক টেস্টি। তো ভিউয়ার্স সার্ভিং ডিশ রেডি, তো এই যে দেখেন কি লোভনীয়, একদম গরম ভাত বা পোলাওয়ের সাথে এটা কিন্তু খুবই টেস্টি। আর যাদের একটু প্রবলেম আছে চিংড়ি মাছে তারা কিন্তু একটা খেতেই পারেন, তবে অবশ্যই মাথাটা ফেলে দিয়ে। তো মাথা ফেলে দিলে কিন্তু ডাক্তাররা যেটা বলে যে মাথা ফেলে দিয়ে কিন্তু একটাও খাওয়া যায় বড় চিংড়ি, কোনো সমস্যা নেই। আর বাচ্চারা তো মানে মাশাল্লাহ সবই খেতে পারবে। তো ভিউয়ার্স হয়ে গিয়েছে আমার নারকেল চিংড়ি, নারকেল চিংড়ি ভুনা। তো একেবারে সহজে ঘরে থাকা যা উপকরণ আছে তাই দিয়ে করেছি, তো শুধুমাত্র মালাইকারিটা করতে পারলাম না, তো আমার ফ্রেশ নারকেল ছিল না দেখে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানে আপনাদের রান্নাঘর। তো প্লিজ এই রান্নাটা যদি আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বাসায় একটু ট্রাই করবেন, আমার মানে আমি আশা করছি যে আপনারা নিরাশ হবেন না। আর প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল বাটনে একটু প্রেস করে দিবেন, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে কিন্তু আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে, যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।